গোটা রাজ্যে মাদক চোরাচালান সংক্রান্ত কার্যকলাপ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকলেও গত 2 সপ্তাহ ধরে নিষ্ক্রিয় অবস্থায় রাজধানীর কিছু থানা। লক্ষ্য করা গেছে, বিভিন্ন থানা এলাকায় কোনো প্রকার মাদক বিরোধী অভিযান নেই। অবৈধ নেশার কার্যকলাপের বিরুদ্ধে রাজধানী সহ রাজধানীর বেশ কিছু থানা আচমকা নিষ্ক্রিয় অবস্থানে। বাংলা নববর্ষের প্রারম্ভে রাজধানীতে একাধিক থানা নেশা বিরোধী অভিযানে নেমেছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাজধানীর প্রধান 2টি থানা সহ এয়ারপোর্ট থানা, আমতলী থানা, শ্রীনগর থানা, সিধাই থানা, আরও বেশ কয়েকটি থানা এলাকায় অবৈধ নেশা তথা মাদক বিরোধী কোনো অভিযান নেই। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়েছিল পুলিশ। এক্ষেত্রে বিপুল পরিমাণ পাচারকৃত মাদক সামগ্রী উদ্ধার করতে পেরেছিল পুলিশ। গত 4 বছর ধরেই লাগাতার মাদক বিরোধী কর্মসূচি অব্যাহত ছিল, এতে প্রচুর সাফল্য পুলিশের হাতে উঠে এসেছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অবৈধ মাদক বিরোধী কর্মকাণ্ডে পুলিশের সাফল্যকে বরাবরই উৎসাহিত করেছিলেন, কিন্তু গত 2 সপ্তাহ ধরে রীতিমতো অথর্ব অবস্থানে বেশ কিছু থানা। এদিকে মাদক পাচারকারীরা নিত্য নতুন কায়দা অবলম্বন করে তাদের নিয়মিত দুষ্কর্ম সংগঠিত করে চলেছে। বিশেষ করে চুরাইবাড়ি থানা, ধর্মনগর থানা, সোনামুড়া থানা, বিশালগড় থানা হঠাৎ করে তাদের নাকা চেকিং কর্মসূচিতে ঢিলে ঢালা ভাব দেখানোয় বিভিন্ন মহলে সন্দেহ সৃষ্টি হয়েছে। প্রশ্ন একটাই, যেহেতু মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে বর্তমান জোট সরকার শাসনকালের গোড়া থেকেই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এগিয়ে যাচ্ছে, সে জায়গায় কেন কিছু উল্লেখযোগ্য থানার এরকম দুর্বল অবস্থান? গত 4 বছরে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তাবড় আধিকারিকেরা মাদক কারবারে মাস্টার মাইন্ডদের ধরতে ব্যর্থ হয়েছেন, সুতরাং কেন আচমকা থানাগুলির এমন শ্লথ গতি? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।